জয় শ্রী গৌর সুন্দর। শ্রী জগন্নাথ মিশ্রের বাড়িতে একটা বৃহৎ নিম গাছ ছিল, তারই তলার আতুর ঘরে শ্রী গৌরাঙ্গ ভূমিষ্ঠ হয়েছিলেন। ধাত্রী প্রথমে দেখলেন যে শিশুটির জীবনের চিহ্ন কিছুমাত্র নেই, তখন তাকে জীবিত করবার জন্য সকলে মিলে যত্ন করতে লাগলেন। একটু পরে শিশুটির নিঃশ্বাস পড়তে লাগলো দেখে সকলে আনন্দধ্বনি করে উঠলেন। শিশুর শরীরটি অপেক্ষাকৃত কিছু বড় ছিল, কারণ ইনি ত্রয়োদশ মাস মাতৃগর্ভে ছিলেন। বর্ণ একেবারে কাঁচা সোনার ন্যায়। গৌরচন্দ্র প্রকাশিত হওয়ার পর থেকেই শচীগৃহে আনন্দ বেড়েই চলেছে। পুত্রের মুখশ্রী দেখে ব্রাহ্মণ ব্রাহ্মণী সর্বদা আনন্দ সাগরে ভাসছেন। বিশ্বরূপ ভাইকে দেখে হেসে কোলে নিয়ে আনন্দিত হন। চারিদিকে যত আত্মীয় স্বজন আছেন সকলেই সর্বদা বালককে ঘিরে রয়েছেন। ঘরের চারিদিকে ঘুরে কেউ কেউ বিষ্ণু রক্ষা ও দেবী রক্ষা মন্ত্র পড়েন। হরিনাম শুনলেই প্রভুর কান্না থেমে যায়। এই সংকেত বুঝে সকলেই মিলে হরিনাম নিচ্ছেন। সব সময় চারিদিকে নানা আত্মীয় পরিজন ও লোকজন, এমনকি অলক্ষিতে দেবতারাও এসে প্রভুকে ঘিরে রয়েছেন। শিশুর জন্ম হতেই শচী জগন্নাথ ও অন্যান্য নিজজনে অনেক রূপ অলৌকিক ঘটনা দেখতে লাগলেন। শিশু যখন নিদ্রা যাচ্ছে তখন কেউ দেখল যে তার হৃদয়ে চাঁদের ন্যায় কি যেন জ্বলছে। কখনো দেখল সর্বাঙ্গ বিদ্যুৎ দ্বারা আবৃত, আবার কখনো শচীদেবী গৃহমধ্যে বহুতর জ্যোতির্ময় মূর্তি দেখতে পেলেন। তখন ভয় পেয়ে জগন্নাথ মিশ্রকে ডাকলেন। কখনো ভাবতেন এসব চোরের কার্য, আবার কখনো ভাবতেন নিশ্চয়ই ডাকিনী আমার পুত্রের পিছু নিয়েছে। ডাকিনী ভেবে শচীদেবী পুত্রের মাথায় রক্ষা বেঁধে দিতেন ও সর্বাঙ্গে থুতু দিয়ে মন্ত্র পড়ে পুত্রের প্রতি অঙ্গ জনার্দনকে সঁপে দিতেন। প্রভু সব দেখে শুনে চুপচাপ শুয়ে শুয়ে হাসেন। এইভাবে প্রায় এক মাস কেটে গেল। বালকোত্থান পর্বদিনে পাড়ার মেয়েরা শচীর সঙ্গে গঙ্গা স্নানে গেল। শচীদেবী মহা সমারোহে গঙ্গা স্নান করে গঙ্গা পূজা সেরে ষষ্ঠীতলায় গেলেন। সব দেবতার পূজা সেরে তিনি ঘরে এলেন, অথচ ঘরেই পূর্ণ ব্রহ্ম নারায়ণ রয়েছেন। যাই হোক, মাথা উপস্থিত সব নারীগণকে খই কলা তেল সিঁদুর পান সুপারি এইসব দিয়ে আদর করে সম্মান জানালেন। তারা মাকে প্রণাম করে বালককে আশীর্বাদ করে একে একে চলে গেলেন। এই সময় প্রভুর আরেকটি সুন্দর লীলা ছিল যে প্রায় তিনি কেঁদে উঠতেন, আর মেয়েরা থামাবার জন্য অনেক চেষ্টা করলেও কিছুতেই তিনি থামতেন না। সব মেয়েরা যখন হরি বলে ওঠে শিশু তখন হেসে তাদের দিকে তাকায়। বালকের মনের অবস্থা জেনে সকলেই করতালি দিয়ে হরি হরি বলে। এভাবে শচী জগন্নাথের ঘর হরিনামে ভরে যায়। ঠিক এমন করে গুপ্তভাবে শিশু গোপালের মতো অনেক ক্রিয়া করেন। কেউ ঘরে না থাকলে সেই অবসরে শিশু ঘরের জিনিসপত্র টেনে টুনে ছড়িয়ে রাখে। ঘরের মেঝেতে তেল নুন ঘি পড়ে থাকে। মায়ের আসার শব্দ পেলেই বিছানায় এসে শুয়ে পড়ে কাঁদতে থাকে। মা হরি হরি বলে ছেলেকে থামাতে গিয়ে দেখেন ঘরের মধ্যে চারিদিকে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ধান চাল মুগ দধি সব ঘরের ভিতরে ছড়িয়ে আছে আর ভাণ্ড ভেঙে গড়াগড়ি দিচ্ছে। চার মাসের ছেলে ঘরের মেঝেতে শুয়ে আছে, তাহলে এসব করল কে? সকলেই মিলে খোঁজাখুঁজি করে। দেখল কেউ তো আসেনি ঘরে। কেউ বলে ঘরে দানব ঢুকেছিল,
রক্ষামন্ত্র দিয়ে ঘেরা আছে বলে শিশুর ক্ষতি করতে পারেনি, তাই রেগে গিয়ে জিনিসপত্র সব নষ্ট করে রেখে গেছে। জিনিসপত্র নষ্ট হয়েছে তবু শিশুর দিকে তাকিয়ে তাদের মনে কোনো দুঃখ থাকে না। এইভাবে প্রভু শিশুরূপে নানা রকম কৌতুক করে চলেছেন। নামকরণের দিন এলো, নীলাম্বর চক্রবর্তী এলেন, আত্মীয় বন্ধু অনেকেই এলেন, সিঁদুরে অলঙ্কৃত প্রতিব্রতা ইয়োগণ অনেকেই এসেছেন। কি নাম রাখা যায় তাই সবাই চিন্তা করছেন। জগন্নাথ মিশ্র পুত্রের নাম রাখলেন বিশ্বম্ভর। তার জ্যেষ্ঠ পুত্র ও বয়স্যগণ তাকে ওই নামেই ডাকতেন, কিন্তু তার জননী তাকে নিমাই বলে ডাকতেন। আর পরিশেষে সেই নামেই তিনি নবদ্বীপে সর্বসাধারণের নিকট বিখ্যাত হন। অনেকে বলেন তার সূতিকাগৃহ নিম গাছের নিচে ছিল বলে এই নিমাই নামের সৃষ্টি হয়। আবার অনেকের অভিমত, যেহেতু নিম তিতো সেই জন্য নিমাইকে জমের নিকট তিতো করে রাখার জন্য তার জননী তাকে নিমাই বলে ডাকতেন। সে যাই হোক, তা নিয়ে বিচার আমরা করব না, আমরা শুধু তার মধুর নামরস আস্বাদন করব। পরবর্তীতে উপবীতকালে তার আরেকটি নাম রাখা হয় গৌরহরি, আর ভক্তগণ তাকে গৌরাঙ্গ কি গৌর নাম রেখেছিলেন। এবং সর্বশেষে তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য নামে ভক্তবৃন্দের কাছে পূজিত হন। নামকরণের শুভক্ষণে ব্রাহ্মণেরা বেদ পাঠ, গীতা ভাগবত পাঠ করতে লাগলেন। দেবগণ নরগণ সকলে মিলে একত্রে মাঙ্গলিক শঙ্খ ঘণ্টা ধ্বনি ও হরিনাম করতে লাগলেন। বালকের সামনে ধরবার জন্য ধান, খড়ি, সোনা, রূপা, বই এইসব রাখা হলো। জগন্নাথ মিশ্র পুত্রকে উদ্দেশ্য করে বললেন, বাপু তোমার যা ভালো লাগে তাই ধরো। সব ছেড়ে দিয়ে প্রভু শচীনন্দন ভাগবত গ্রন্থ বুকে তুলে নিলেন। ইয়োগণ উলুধ্বনি করে উঠলে, আর সকলেই বললেন যে ছেলে বড় হয়ে পণ্ডিত হবে দেখছি। প্রভু বিশ্বম্ভর যে দিকে তাকান সেদিকেই সকলেই আনন্দিত হন, যেই কোলে নেয় সেই আর তাকে কোল থেকে রাখতে পারে না। এই দেব দুর্লভকে কোলে নিয়ে নারীগণও আনন্দ পান। প্রভু কাঁদলেই তারা হাতে তালি দিয়ে হরিনাম করেন। বিশেষ করে নারীগণ যখন হরিধ্বনি করেন প্রভু তখন কোলের উপরে উঠে নাচতে থাকেন। এভাবে নিজ কীর্তন প্রচার করে প্রভু শচীনন্দন ক্রমান্বয়েই বড় হচ্ছেন। নিমাই যখন এইরূপ হামাগুড়ি দিয়ে চলত তখন তার এক অপূর্ব শোভা হতো, আর এই শোভা দর্শন করবার জন্য শচীদেবী তাকে আঙিনায় ছেড়ে দিতেন এবং তিনি ও তার সঙ্গিনীদের সঙ্গে চিত্ত পুত্তলিকার ন্যায় দাঁড়িয়ে তা দর্শন করতেন। এদিকে নিমাই সারা উঠোনময় হামাগুড়ি দিতেন, আর সামনে যা দেখতেন তাই ধরতে ছুটতেন। একদিন উঠোনে একটি সাপ এসেছিল, প্রভু তাকে এসে ধরলেন। সাপ তখন তাকে ঘিরে কুণ্ডলি পাকিয়ে রইল, আর তিনি সাপের উপরে শুয়ে পড়লেন। লোকেরা দেখতে পেয়ে হাই হাই করে উঠল, কিন্তু তিনি সাপের উপরে বসে বসে হাসছেন। সকলে মিলে গরুরকে স্মরণ করল, বাবা মা ভয়ে কাঁদতে লাগলেন। তাই দেখে সাপ প্রভুকে ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু নিমাই তাকে ধরতে আবার তার পিছু পিছু ছুটছে। পাড়ার মেয়েরা তখন দৌড়ে গিয়ে তাকে ধরে কোলে করলেন। কেউ মন্ত্র পড়ছেন, কেউ কবচ বেঁধে দিচ্ছেন হাতে, কেউ বা বিষ্ণুর চরণামৃত গায়ে ছিটিয়ে দিচ্ছেন, কেউ বললেন বালকের পুনর্জন্ম হলো, আবার কেউ বলছেন ওটা নিশ্চয় জাত সাপ ছিল তাই রক্ষা। আরেকদিন এইরূপে আরেকটি বিপদ এসে উপস্থিত হল। ছোট্ট নিমাই সবার অলক্ষে হামাগুড়ি দিতে দিতে
বাড়ির আঙিনা পার হয়ে বাইরে বেরিয়ে গেল। ঠিক এই সময় মেষমালী নামক একজন চোর সেই পথ দিয়ে যাচ্ছিল। পথে সহায়হীন ও স্বর্ণ আবরণে ভূষিত একটি বালককে দেখতে পেয়ে মেষমালী লোভ প্রযুক্ত হয়ে তাকে নিয়ে পালিয়ে গেল। এদিকে বাড়ির সকলে হঠাৎ নিমাইকে না দেখতে পেয়ে চারিদিকে অনুসন্ধান করতে লাগলেন। কত শত লোক পথ দিয়ে চলেছে, কে কার তল্লাশ করে? নিমাইয়ের উদ্দেশ্য না পেয়ে সকলে যখন চিন্তাসাগরে মগ্ন হয়েছে, তখন নিমাই দৌড়াতে দৌড়াতে এসে পিতার কোলে এসে উঠল। জিজ্ঞাসা করলে বলল যে কে একজন তাকে নিয়ে গিয়েছিল, আবার একটু পরে তার সঙ্গে কথা বলতে বলতে রেখে গেল। এবারে এই মেষমালির কথা একটু বলা যাক। এই দস্যু নিমাইকে কাঁধে চাপিয়ে যখন তার ডেরার দিকে নিয়ে যাচ্ছিল, তখন বালকটির প্রতি এক প্রগাঢ় স্নেহ ও আকর্ষণ বোধ করল। এই শিশুটিকে বধ করে তারপর তার স্বর্ণ অলংকার নিতে হবে, এই কথা মনে করে তার হৃদয় শিহরিত হয়ে উঠল। তখন সে কিরূপ নৃশংস ও দুরাচার তা তার মানসপটে ভেসে উঠল। এইভাবে এইসব ভাবতে ভাবতে সে যেখান থেকে নিমাইকে নিয়েছিল সেইখানে এসেই উপস্থিত হল। তখন নিমাইকে তাদের দ্বারের সামনে রেখে সে চলে গেল। পরবর্তীতে শোনা যায় তার হৃদয়ে এক চরম ঔদাস্যের উদয় হয়েছিল এবং সেইক্ষণ থেকে মেষমালী সংসার ত্যাগ করে পরম সাধুতে রূপান্তরিত হয়েছিলেন। এবারে প্রভু আস্তে আস্তে উঠোনে হাঁটতে আরম্ভ করেছেন। তার রূপ যেন কন্দর্পকেও হার মানায়, চাঁদ নিজেই সেই মুখখানি দেখতে ইচ্ছা করে। সুন্দর মাথার কোকড়ানো চুল আর পদ্ম আঁকি দেখে মনে হচ্ছে যেন ঠিক গোপাল ঠাকুর। হাত হাঁটু পর্যন্ত লম্বা, রাঙা ঠোঁট, সুলক্ষণযুক্ত বিস্তৃত বক্ষ, দুধে আলতায় গায়ের রং, বিশেষ করে হাত পা আঙুল খুবই সুন্দর। শিশু স্বভাবে তিনি যখন থপথপ করে হাঁটছেন, মায়ের মনে হচ্ছে যেন পা ফেটে রক্ত পড়বে। তার প্রতি অঙ্গের চলন, প্রতি অঙ্গের গতি, নয়নের দৃষ্টি, মুখের হাসি এবং কথা সমুদয়ই লাবণ্যময়, কিন্তু বোধহয় নয়ন দুটি সর্বাপেক্ষা মনোহর। দেবতা ভিন্ন মানুষের এরূপ আঁকি হতে পারে, এটা শিশুকে দেখবার পূর্বে কেউ বিশ্বাসই করতে পারতেন না। শিশুটি যার প্রতি চাইত তারই চিত্ত সঙ্গে সঙ্গে হরণ করে নিত। তাকে যে দেখত তারই মনে একটি নতুন ভাবের উদয় হতো। সে ভাবটি এই যে, এটা কি কোনো মনুষ্য শিশু না দেব শিশু? একদিন জগন্নাথ মিশ্র ছেলেকে ডেকে বললেন, বাবা আমার বইখানা নিয়ে এসো তো। পিতার কথা মতো পুত্র দৌড়ে ঘরে চলে গেল। ঝুনুঝুনু করে পায়ের নূপুর বাজছে, তার শব্দ শোনা গেল। জগন্নাথ মিশ্র চারিদিকে তাকাতে লাগলেন। আমাদের ছেলের পায়ে তো নূপুর নেই, নূপুরের শব্দ আসছে কোত্থেকে? দুজনেই বিস্মিত হচ্ছেন, তাদের মুখে কোনো কথা নেই। এদিকে বালক বইখানা দিয়ে খেলতে চলে গেল। স্বামী স্ত্রী দুজনেই লক্ষ্য করলেন, আশ্চর্য, এ তো ঘরের মেঝের উপরে পায়ের চিহ্ন পড়ে রয়েছে। ধবজ, বস্ত্র, পতাকা, অঙ্কুশ ইত্যাদি দেখে দুজনেই আনন্দিত হলেন এবং তাদের চোখে জল এলো। পাদপদ্মের দিকে তাকিয়ে দুজনেই নমস্কার করে বললেন, এ জন্মের মতো নিস্তার লাভ করলাম, আর সংসারে আমাদের জন্ম নিতে হবে না। তারপর জগন্নাথ স্ত্রীকে বললেন, শীঘ্র গিয়ে পরমান্ন প্রস্তুত করো। ঘরের শালগ্রাম শিলাকে আমি পঞ্চগব্য দিয়ে স্নান করাবো। বুঝলাম যে তিনি নিজেই চলে ফিরে বেড়াচ্ছেন, তাই নূপুরের শব্দ শুনতে পেলাম। এভাবে দুজনে মিলে
শালগ্রাম পূজা করছেন, আর প্রভু মনে মনে হাসছেন। গৃহের ভিতর যাই হোক, যখন নিমাই খেলা করে তখন ঠিক সামান্য বালকের মতো। নিমাই সমস্ত দিন খেলায় উন্মত্ত। যদিও তার পিতার কাছে হাতে খড়ি দিয়েছেন, কিন্তু লেখাপড়ায় শিশুর কিছুমাত্র মন ছিল না। বয়স্য শিশুদের সঙ্গে মিলে নিমাই সমস্ত দিনই খেলায় উন্মত্ত থাকে। এই শচীমাতা অনেক সময় দুঃখ পেতেন। যশোদা যেমন নীলমণিকে সাজাতেন, সেই রূপ শচীমাতা নিমাইকে সাজিয়ে ছেড়ে দিতেন। অমনি নিমাই খেলায় মেতে সর্বাঙ্গে ধুলা মাখত। শচী ধরে এনে আবার অঙ্গ মুছিয়ে দিতেন, কিন্তু চঞ্চল নিমাই সঙ্গে সঙ্গে আবার যা তাই হতো। খেলার উন্মত্ততায় নিমায়ের ক্ষুধাবোধ নেই, রৌদ্র জ্ঞান নেই, ক্ষুধা পিপাসায় মুখ শুকিয়ে গেছে, রৌদ্রে সারা দেহ ঘেমে বিন্দু বিন্দু ঘাম পড়ছে। শচীমাতা অনেক তল্লাশ করে তবে নিমাইকে খুঁজে পেয়েছে। তারপর তাকে দেখে বলল, আমার অবোধ ছেলে, তোর কি ক্ষুধাও লাগে না? রৌদ্রে যে তোর সোনার অঙ্গ কালি হলো, তোর জ্ঞান কবে হবে? কিন্তু নিমাই খেলা ফেলে আসবে না, কিন্তু নিমাই খেলা ফেলে আসবে না। তখন কোনোদিন শচী জোর করে ধরে আনতেন, কোনোদিন বা মা ধরতে আসছে দেখে নিমাই এক ছুটে পালাতো। আর নিমাই পালালে শচী দেবী ধরেন তাকে, এমন সাধ্য তার ছিল না। তখন শচী দেবী কেঁদে পড়তেন, আর মায়ের চোখের জল দেখলে অত্যন্ত কাতর হয়ে নিমাই দৌড়ে এসে মায়ের গলা ধরত। আর একদিন নিমাই চাঁদ একটি কুকুরের ছানা বাড়ি নিয়ে এসে উপস্থিত, সেটিকে পিড়ার উপরে তুলে দড়ি দিয়ে বেঁধে রাখল। এদিকে অতি শুদ্ধা শচী দেবী পুত্রের এই কাণ্ড দেখে কুকুর ছানাকে তাড়িয়ে দেওয়ার জন্য নিমাইকে নানা রকম অনুনয় ও তাড়না করলেন, কিন্তু না, নিমাই কোনো কথাই শুনল না। যা হোক, বেশ কিছুদিন পরে নিমাইয়ের অগোচরে তার মা সেই কুকুরছানাকে ছেড়ে দিল। ঠিক এমন সময় একটি বালক দৌড়ে গিয়ে নিমাইকে সমস্ত সংবাদ জানিয়ে দিল যে তার মা কুকুরছানাকে ছেড়ে দিয়েছেন। এই কথা শুনে নিমাই চাঁদ তো এক দৌড়ে বাড়ি এসে উপস্থিত, এবং বাড়িতে এসে দেখল যে সত্যই কুকুরছানা নেই। তখন সে ক্রোধে ও দুঃখে রোদন করতে করতে আঙিনায় গড়াগড়ি দিতে লাগল। কারোর কোনো কথাতেই সে শান্ত হচ্ছে না। তখন শচী দেবী, আর একটি ভালো ছানা এনে দেব, এই বলে এবং অনেক যত্ন করে তবে তাকে শান্ত করলেন। এখানে পাঠক বা শ্রোতারা ভাবতে পারেন যে এ কুকুর ছানার কথা আবার কেন? এর উত্তর এই যে, যারা নিমাই চাঁদকে গোলকপতি ভাবেন তারা সেই পরম বস্তু ছোট্ট কুকুর ছানার জন্য ধুলায় গড়াগড়ি দিয়েছিলেন এই কথা মনে করে একটি অতি মধুর রস আস্বাদন করে থাকেন। আর কৃপাময় পাঠক বা শ্রোতারা, নিমাই চাঁদের সাথে আরেকটু পরিচয় হলে সম্ভবত আপনারাও এ সমুদায় কাহিনী মনে করে অতীব সুখ পাবেন। শ্রী নিমাই চাঁদের আরেকটি অপ্রাকৃত শক্তি ছিল। পূর্বেই বলা হয়েছে যে শচীর সামনে নাচবার সময় নিমাই মধুর অঙ্গভঙ্গি করে নাচত, কিন্তু নিমাই যে শুধু শচীর আগেই নাচত এরূপ নয়। তার মধুর নৃত্য দেখবার জন্য পাড়ার সকলে মিলে যত্ন করত এবং তাকে নাচাবার জন্য সন্দেশ ও কলাও দিত। নিমাই এক হাতে সন্দেশ ও আর এক হাতে কলা নিয়ে দুই বাহু তুলে এমন নাচত যে সকলে দেখে বিস্মিত হতো যে নিমাই যেন আপনি নাচছে না, কে যেন তাকে নাচাচ্ছে। কিন্তু এর থেকেও আশ্চর্যের কথা যে সেই শিশুর নৃত্য দেখলে দর্শকদের সংসারের প্রতি ঔদাস্যের উদয় হতো, মন আর্দ্র হতো,
ভক্তিতে শরীর পুলকিত হতো আর হৃদয়ে আনন্দের এমন তরঙ্গ খেলতো যে নয়ন হতে আনন্দশ্রু পড়ত। শুধু তাই নয়, যারা দেখতেন তাদেরও সেই সঙ্গে সঙ্গে নাচবার ইচ্ছা হতো, তবে লজ্জায় নাচতে পারতেন না। নৃত্যের কি অদ্ভুত শক্তি তা বালক নিমাই দেখাতেন। 4 বৎসরের শিশু, সর্বাঙ্গ সুন্দর, বদন যেন পূর্ণিমার চাঁদ, বর্ণ যেন সোন কুসুমের ন্যায়। শচীদেবী আট করে কাপড় পরিয়ে দিয়েছেন, আবার মুখখানি মুছে অলকাবৃত করে দিয়েছেন, কেশ সংস্কার করে মাথায় চূড়া বেঁধে দিয়েছেন, আর সেই চূড়ায় সুবর্ণ ফুল ঝুলছে। এই রকম মধুর বেশে নিমাই শচীর আঙিনায় নৃত্য করছেন, আর শচী ও অন্যান্য রমণীগণ হাতে তালি দিয়ে সেই সাথে হরিনাম করছেন। নিমাই দুলছে আর রমণীগণের হৃদয় দুলছে, নিমাই নাচছে আর সেই সঙ্গে তাদের হৃদয়ও নাচছে। দেখতে দেখতে দর্শকগণের নয়নে আনন্দাশ্রু হলো, বাহ্য দৃষ্টি একটু কমে গেল। তখন যেন তারা দেখছেন শচীর আঙিনায় একটি অপরূপ সোনার পুতুল নাচছে, তাতে জগৎ সুখময় বোধ হচ্ছে। আর কি মনে হচ্ছে না, শ্রী ভগবান পূর্ণানন্দ, তার রাজ্য সদানন্দ ও তার সাক্ষী শ্রী নিমাইচাঁদ।